দেশে করোনায় মৃত্যু 1 লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ প্রাণহানি। এশিয়ায় প্রকোপ বাড়ছে, লকডাউন প্রত্যাহারে বড় বিপর্যয়ের শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, সর্বোচ্চ ঝুঁকিতে ঢাকাবাসী, ঘরে থাকার নির্দেশনা মেনে চলার আহ্বান। অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব, অযথা ঘোরাফেরা বন্ধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, বেড়েছে সেনাবাহিনীর টহল। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাড়ছে দাম, বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। হাওড় অঞ্চলে বড় পাকা ধান মাঠে কাটার শ্রমিকরা ঘরবন্দি, ব্যাহত হচ্ছে আউশ আমন পাট রোপণ, দুশ্চিন্তায় কৃষক। পদ্মা সেতুতে বসল 28তম স্প্যান, দৃশ্যমান হল সেতুর 4,200 মিটার, প্রস্তুত আরও 4 স্প্যান। করোনা সংকটে খেলোয়াড় ও ক্লাবগুলোর পাশে থাকবে ফিফা, 2021 সালেও টোকিও অলিম্পিক হওয়া নিয়ে সংশয় আয়োজকদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 এর দুপুর 12টা সংবাদে, সংখ্যা হচ্ছে আমি মাহফুজুল ইসলাম, দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইলেকট্রোফরেটিক কোটিং কৃত মরিচারুধি ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প, মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। ভয়াবহতায় মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেল, আক্রান্ত হয়েছে আরও প্রায় 17 লাখ মানুষ। তবে সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের, দেশটি সব রেকর্ড অতিক্রম করে গত 24 ঘন্টায় আরও 2,000-এর বেশি মানুষের মৃত্যু দেখল। যুক্তরাজ্য একদিনে 980 জনের মৃত্যু হয়েছে। ইতালির পর ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও মৃত্যুর মিছিল শুরু হয়েছে, দেশটিতে একদিনে আরও 987 জন মারা গেছেন। এশিয়ার দেশগুলোতে বাড়ছে করোনার প্রকোপ, বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। মরণঘাতী করোনার সাথে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে গোটা বিশ্বের মানুষ, তবুও থামছে না মৃতের তালিকা। এর মাঝে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, সূক্ষ্ম এ জীবাণু ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। তবে করোনার মরণ কাপড়ে নাজেয়াল হয়ে পড়া যুক্তরাষ্ট্র সব রেকর্ডকে অতিক্রম করে 24 ঘন্টায় আরও 2,000-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে, বাড়ছে গণকবরের সংখ্যা। এরই মাঝে খাদ্য সংকটে পড়েছেন অনেকেই, ত্রাণ নিতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। দিন যত যাচ্ছে ব্রিটেনে করোনা পরিস্থিতি ততটা জটিল হচ্ছে, এক একটি দিন পার হচ্ছে আর নতুন দিনটি ছাড়িয়ে যাচ্ছে আগের দিনটিকে। করোনা ভাইরাসের কারণে আজও ব্রিটেন জুড়ে তৈরি হয়েছে লাশের মিছিল, নতুন করে মৃত্যু হয়েছে 900-এর বেশি মানুষের, এর মধ্যে শুধুমাত্র ইংল্যান্ডেই মৃত্যু হয়েছে 800 জনের বেশি। নাজেহাল অবস্থা ফ্রান্সের, দেশটিতে একদিনে 900-এর বেশি মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 13,000। আর ইতালিতে নতুন করে আরও 570 জনের প্রাণহানিতে ইউরোপের এই দেশটিতে মোট মৃতের সংখ্যা 18,000 ছাড়িয়েছে। স্পেনে আগের তুলনায় প্রকোপ খানিকটা কমতে শুরু করেছে, এমন অবস্থায় কঠোর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সরকার। আর মৃত্যুর সংখ্যা বাড়ছে জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিলে। এদিকে বাড়ছে এশিয়ার প্রকোপ, গেল 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 1,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে 40 জনের। আক্রান্ত আর মৃত্যু বাড়ছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল সহ বেশ কয়েকটি দেশে। করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন কিংবা কারফিউ এর মতো কড়াকড়ি ব্যবস্থা শিথিল করা হলে সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে মহামারীর সংকটের সুযোগ নিয়ে জীবাণু সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। দর্শক, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রের সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে? গত 24 ঘন্টায় 2,000-এরও বেশি মানুষ মারা গেছে এবং পুরো আমেরিকা জুড়ে আসলে এক ধরনের ভয়, উদ্বেগ, আতঙ্ক এবং অনেক মানুষ অসহায় বোধ করছে। কারণ এরকম চিকিৎসা নেই, মানুষ হাসপাতালগুলোতে গেলেও আসলে
চিকিৎসা পাচ্ছে না, একেবারে গুরুতর, এবং যাদের একটি ভেন্টিলেটর সাহায্যে বেঁচে থাকা দরকার কেবল তাদেরকে হসপিটাল গুলোতে ভর্তি করানো হচ্ছে, যে কারণে অনেকেই খুব খুব আতঙ্কে ভুগছেন, অনেকে ভাইরাসটির লক্ষণ নিয়ে ঘরে অবস্থান করছেন, হাসপাতাল থেকে ফেরত যাচ্ছেন বিনা চিকিৎসায়। এরকম একটি অবস্থায় আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, পুরো আমেরিকা জুড়ে যত মানুষ আক্রান্ত 5 লাখেরও বেশি, এর প্রায় অর্ধেক শুধুমাত্র নিউ ইয়র্কে, এমনকি মৃত্যুর দিক থেকেও প্রায় অর্ধেক 8,000-এর বেশি মানুষ নিউ ইয়র্কে মারা গেছে। এই অবস্থায় নিউ ইয়র্কের গভর্নর বলছেন যদিও মৃত্যুর সংখ্যা এখনো বাড়ছে, গড়ে প্রতিদিন 700-এর বেশি মানুষ মারা যাচ্ছে গত কয়েকদিন ধরে, কিন্তু হাসপাতালগুলোতে নতুন রোগীদের সংখ্যা কিংবা হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে, যে কারণে ধারণা করা হচ্ছে যেভাবে করে উচ্চ হারে বাড়ছিল সংক্রমণ সেটি কমেছে, ফ্ল্যাট হয়েছে এমনটি তারা আশা করছেন। কিন্তু অনেক মানুষ ভয়ে হাসপাতাল গুলোতে যাচ্ছেন না, কখনো চিকিৎসা পাবেন সেই নিশ্চয়তাও তারা পাচ্ছে না, ঘরে অবস্থান করছেন। বাংলাদেশি কমিউনিটি আজও একজন মারা গেছে, এবং এই বাংলাদেশি কমিউনিটির পর্যন্ত ঠিক কতজন মারা গেছে, কত মানুষ আক্রান্ত তার সঠিক পরিসংখ্যা না থাকলেও আমাদের কমিউনিটির মধ্যে আসলে এর বিস্তার গভীর ভাবেই হয়েছে। ধন্যবাদ সুলতানা, আমাদের জানাচ্ছিলেন আমেরিকার সর্বশেষ খবর। যুক্তরাজ্যে আজও 980 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,681 জন। সেখানকার সবশেষ অবস্থা News24কে জানিয়েছেন সহকর্মী আসম মাসুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্ট লন্ডনের একটি আবাসিক এলাকায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবাসিক এলাকার শুনশান নিরাপত্তা, মূলত ব্রিটেন সরকারের যেই লকডাউন বা ইমার্জেন্সি অ্যানাউন্স করা হয়েছে আজকে প্রায় 2 সপ্তাহ চললো, সেটিকে মূলত মেনেই মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আজকে এখন পর্যন্ত 887 জন মারা যাওয়ার খবর আমাদের কাছে এসেছে। গত 24 ঘন্টায় ব্রিটেনের যে 4টি অঞ্চল আপনারা জানেন যে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড, এই 4টি অঞ্চলের মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 887 জন, এবং এখন পর্যন্ত ব্রিটেনে মারা যাওয়ার সংখ্যা হচ্ছে 7,984 জন। এবং আপনারা জানেন যে আজকে কমিউনিটিতে অত্যন্ত একটি মানে সুখের সংবাদ এসেছে, সেটি হচ্ছে যে একজন বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি একজন ডাক্তার, ডক্টর আব্দুল মাহবুদ ফয়সল, তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন কমিউনিটিতে, এবং উনি মারা যাওয়ার গিয়েছেন। এবং কমিউনিটিতে এটি খুব আলোচিত হচ্ছে কারণ উনি প্রায় 3 সপ্তাহ আগে যখন উনি সুস্থ ছিলেন এবং উনি যখন ডিউটিরত ছিলেন, তখন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তিনি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের জন্য যে স্বল্পতা আপনারা জানেন যে ব্রিটেনে দেখা দিয়েছিল, সেটি পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন, একটি চিঠি লিখেছিলেন। এবং ডক্টর আব্দুল মাহবুদ ফয়সলের স্ত্রী, তিনিও একজন ব্রিটেনে ডাক্তার, এবং সেই বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি ডাক্তার মারা যাওয়ার পরে আসলে কমিউনিটিতে অত্যন্ত সুখের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই কমিউনিটিতে আজকে পর্যন্ত আমাদের হাতে প্রায় 41 জন ব্রিটিশ বাংলাদেশি মারা গিয়েছেন, এর মধ্যে অনেকেই কমিউনিটি নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্নভাবে কমিউনিটি সংগঠনের সাথে জড়িত ছিলেন এমন মানুষজন রয়েছেন। তো এটি হচ্ছে কমিউনিটির খবর। এর বাইরে আপনারা আজকে নাম্বার 10 ডাউন স্ট্রিট থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেই ব্রিফিংয়ে চ্যান্সেলর ঋষি সুনাক জানিয়েছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা উন্নতির দিকে। তো আমরাও আশা করছি খুব দ্রুত তিনি হসপিটাল থেকে ছাড়া পেয়ে সুস্থ হয়ে আবারও ব্রিটেনের যে পরিচালনার দায়িত্ব হাতে নেবেন। এখন পর্যন্ত এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ মাসুম আপনাকে। দেশের রাজধানী ঢাকাই করোনার কেন্দ্রবিন্দু, সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এই মহানগর। গতকাল পর্যন্ত 424 জন মোট আক্রান্তের মধ্যে 233 জনই ঢাকার বাসিন্দা, যা মোট আক্রান্তের 55% ঢাকার। এক সপ্তাহ ধরে ঢাকায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে থাকার কারণেই দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে।
রাজধানী ঢাকায় কোনো নির্দিষ্ট এলাকায় করোনা সংক্রমণ সীমিত নেই। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে মিরপুরে। এছাড়া উত্তরা, বাসাবো, পুরান ঢাকা, ধানমন্ডি, গুলশান এলাকার মতো জায়গায় আক্রান্তের রোগীর সংখ্যা বেশি হলেও পুরো রাজধানীতেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ঢাকা 60-এর অধিক জায়গায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। IEDCR এর তথ্য বলছে, দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ঢাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার নতুন করে শনাক্ত হওয়া 94 জনের মধ্যে 37 জনই ঢাকার বাসিন্দা। এর আগের দিন বৃহস্পতিবার একদিনে শনাক্ত হওয়া 112 জন করোনা রোগীর মধ্যে কেবল ঢাকা শহরেই রয়েছেন 62 জন। বুধবার 54 জন আক্রান্তের মধ্যে ঢাকায় ছিল 39 জন। মঙ্গলবার মোট আক্রান্ত 41 জনের মধ্যে 20 জনই ঢাকার বাসিন্দা। বিদেশ থেকে এসেও অনেকে বিভিন্ন জায়গায় ঢাকায় ছিল, এবং এই জন্য প্রথম দিকে আসলে সবার বড় শহরেই বেশি থাকে। আর এখানে যেহেতু অনেক গণবসতি এবং সবাই অপরিচিত মানুষ, এটাও একটা কারণ যে অনেকে হয়তো মৃদু সংক্রমণ নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিনি না, তারা আমাদের আওতা নেই। সংক্রমণ ঠেকাতে রাজধানীতে যেসব এলাকায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে সেসব এলাকা বা বাসাকে সীমিত আকারে লকডাউন করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘরের বাইরে বের হলে করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। নিরাপত্তা বাহিনী, আর্মি বা ধরেন পুলিশ, র্যাব, তারাও রাস্তায় টহল দিচ্ছে, জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে দূরত্বটা মেনটেন, অনেকে কিন্তু মানছে না আর কি। সুতরাং আমরা কিন্তু যথেষ্ট ঝুঁকির মধ্যে, এবং এই কারণেই আমাদের সংক্রমণটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঢাকায় কমিউনিটি ট্রান্সমিশন কিছু জায়গায় যেমন দেখা যাচ্ছে, আবার অধিকাংশ শহরে কিন্তু সেটা নেই। সো এখনও আমাদের সময় আছে, আমরা যদি আসলেই ঘরে থাকি সবাই। ঢাকার পরে বেশি আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে। এই জেলাকে করোনা সংক্রমণের জন্য হটস্পট হিসেবে চিহ্নিত করেছে IEDCR। হাসান পারভেজ, News24, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছেই। IEDCR এর সবশেষ তথ্য অনুসারে করোনা আক্রান্ত হয়ে একদিনে 6 জন মারা গেছেন। সর্বমোট আক্রান্ত 424 জন। এদিকে সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার ছুটি 25 এপ্রিল পর্যন্ত করেছে সরকার। সন্ধ্যা 6টার পর ঘর থেকে বের হওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রাজধানীর 61 এলাকা সহ লকডাউন করা হয়েছে 22 জেলা। তবুও অনেকে মানছেন না সামাজিক দূরত্ব। সংক্রমণ ঠেকাতে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা চলছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মিরপুরে, সেখানে আছেন সহকর্মী তৌহিদ সোমা, লাকমিনা জেসমিন সোমা, পল্লবী এলাকায় আছেন তিনি, সোমার সঙ্গে যুক্ত হচ্ছে। সোমা, সামাজিক দূরত্ব নিশ্চিত, আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঢাকার যে এলাকাগুলো লকডাউন করা হয়েছে, আপনি জানেন যে মিরপুর কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা, সেখানে যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, এরই মধ্যে আমরা দেখছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বা সশস্ত্র বাহিনীকে বেগ পেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে এই মিরপুর এলাকায় আসলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা এখন যে এলাকাটিতে রয়েছি মিরপুর এলাকায়, সেখানে আপনি দেখছেন যে প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখানে রয়েছে, এবং আমরা দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু মাইকিং করে চেষ্টা করছেন দোকানগুলো বন্ধ করার এবং সাধারণ মানুষকে ঘরে ফেরানোর জন্য। আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এখানে একটি সেনাবাহিনীর দল টহল দিচ্ছে, এবং তারা এখানে আপনি লক্ষ্য করছেন যে এখানে যে কাঁচা বাজার রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি কিনতে, এবং এর বাইরেও কিন্তু অপ্রয়োজনে অনেকে এখানে এসেছেন, এবং আপনি দেখছেন অনেকটা এই ঘিঞ্জি এলাকায় বাজারের মধ্যে কিন্তু সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ভিড়, এবং তাদেরকে অনেক চেষ্টা করে মাইকিং করেও কিন্তু তাদেরকে ঘরে ঢোকানো যাচ্ছে না। এবং আমরা দেখছি যে তারা আসলে এই ঘরে থাকা নিশ্চিত করতে বা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কিন্তু তারা বিভিন্ন ধরনের আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এরই মধ্যে এই এলাকায় কিন্তু অনেকগুলো দোকানও বন্ধ করে দিয়েছেন। তো এই আসলে সামাজিক দূরত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মতৎপরতা, সেই খবর জানাতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন এই মিরপুরের ঠিক আরেকটি এলাকায়, তৌহিদ শান্ত, তার কাছে যেতে চাই এবং সেখান থেকে জানতে চাই কি অবস্থা সেখানকার। সোমা, আপনাকে ধন্যবাদ। আপনি পল্লবী এলাকায় আছেন, আমি মিরপুর 2 নম্বর এলাকায়। এখানেও কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি সংগঠন,
তারা এই কাজ করছেন এবং তারা সাধারণ মানুষের কাছে জানতে চাইছেন কি কারণে তারা বাইরে আসছেন। এবং মিরপুর এলাকাটি যেটি আমরা মাহফুজ আমাদেরকে জানালো যে ঢাকার মধ্যে যারা আক্রান্ত হয়েছেন এই মিরপুরেই কিন্তু অধিকাংশ আক্রান্ত ব্যক্তির বাস, এবং মিরপুর এমনিতেই ঘন বসতিপূর্ণ একটি এলাকা। আমি যদি সরাসরি দেখাই যে তারা কিন্তু দেখাচ্ছেন যে প্রতিটি গাড়ি এবং অন্যান্য যানবাহনগুলো চেক করছেন, চেক করার পরে তারা কাজ করছে। আমি একটু জানতে চাই আপনারা কি কারণে বের হয়েছেন বা আপনাদের পরিচয় জানতে চাচ্ছিলাম। আমি অপরাধ বিচিত্রার সাংবাদিক, অপরাধ বিচিত্রার। আচ্ছা, ওনারা সাংবাদিক, সাংবাদিকতার কারণে বের হয়েছেন। তো আপনাদের কাছে মাস্ক কেন পরা ছিল না? আপনাদের মাস্কটা কথা বল চলেছিলাম তো গ্রামে গেছে যার কারণ রাখছি এখানে, কথা বলতেছিলাম তো যার কারণ রাখছিলাম সামনেই রাখ। আমরা যখন দেখলাম যে আপনি গাড়ি নিয়ে আসলেন তখন কিন্তু মাস্ক ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী বললো, অনুরোধ করলো, তারপর আপনার মাস্ক পরলেন। আপনারা তো সাংবাদিক, আমরা আপনারা একসাথে কাজ করি, আপনারা যদি এরকম করেন এটি কি সঠিক কিনা? না না, এটা বিলকুলও সঠিক না, বললাম না ওই কথার কথার মধ্যে দুই ভাই কথা বলতেছি তখন আমি মাস্কটা নামাই এখানে রাখছি তো ওই একটু ইয়ে হয়ে গেছে, টানি টানি বাইরে এসে তো শুনছিলেন। এখানে আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই ঠিক মিরপুর দুই নম্বরে যেখানে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা কার্যক্রম চালাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা রাজধানীর আরেকটি প্রান্ত শান্তিনগর, শান্তিনগরে আছে আমাদের সহকর্মী মৌ খন্দকার, মৌ খন্দকারের কাছে যাব। তিনি আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি। ধন্যবাদ শান্ত, আমি এই মুহূর্তে আছি শান্তিনগরে এবং আপনি জানেন যে প্রতিবারের মতোই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রায় প্রতিদিনই বিভিন্ন বাজার পরিদর্শন করেন এবং আমি এই মুহূর্তে আছি শান্তিনগর বাজারে। এখানে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক জব্বার মণ্ডল, জব্বার মণ্ডলের নেতৃত্বে মূলত এই অভিযানটি তারা পরিচালনা করছে এবং বিভিন্ন বাজারের মুদির দোকান বিশেষ করে সব দোকানে যেয়ে যে তারা দেখছেন যে মূল্য তালিকা যেটি আছেন সেটা নির্ধারণ করেছে কিনা, আর কেউ বেশি পণ্যের বেশি দাম নিচ্ছে কিনা, সেই কারণে তারা এই অভিযানটি অব্যাহত রেখেছে। এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে যিনি সহকারী পরিচালক আছেন তার সঙ্গে। ভাই, আপনারা আসলে অভিযানে এখন কি কি পেয়েছেন, কি কি পরিদর্শন করছেন? জি, আমরা একটু জানিয়ে রেখে আপনাকে, সেটি হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমরা যে চাল ডাল আটা পেঁয়াজ রসুন সহ যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে এই পণ্যগুলোর যেন ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ন্যায্য মূল্যে তারা যেন পায়, এবং কিছু ব্যবসায়ী অনৈতিক চর্চা যেন না করতে পারে এবং ভোক্তাগণকে যেন কষ্ট দিতে না পারে, এই জন্য মূলত আমরা তাদেরকে নেমেছি। এবং আমরা ঢাকা মহানগরীতে বিভিন্ন বাজারে ভাগ হয়ে মূলত এই অভিযানগুলো পরিচালনা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যায্য মূল্যে তারা বিক্রয় করছে, কোনো অনিয়ম পরিলক্ষিত হলেই আমরা আইনগত যে ব্যবস্থা আছে সেটি অবশ্যই আমরা নিব। ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যে ভোক্তা অধিদপ্তরের পরিচালক আছেন তার সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং তারা রাজধানীর আরও বেশ কয়েকটি বাজার তারা পরিদর্শন করবেন যে মূল্য তালিকা আছে কিনা বা তাদের মূল্য তালিকার বেশি তারা হচ্ছে দাম নিচ্ছে কিনা, এই বিষয়টি তারা এখনও পরিদর্শন করবেন, আরও বেশ কয়েকটি রাজধানীর বাজারে তারা যাবেন। তো এই ছিল আমার কাছে শান্তিনগর থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহফুজের কাছে। ধন্যবাদ লাকমিনা জেসমিন সুমা, তোহিদ সন্ত এবং মৌ খন্দকার, আপনারা নিরাপদে থাকবেন এবং দূরত্ব বজায় রেখে কাজ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে হেক্সাল করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে বাড়ছে করোনা সংক্রমণ, কিন্তু প্রতিরোধে এখনও নির্দেশনা মানছেন না অনেকে। বিস্তারিত জানতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সিলেটে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সৈয়দ রাসেল। রাসেল, করোনা ভাইরাস মোকাবেলায় সিলেটে কি ধরনের কার্যক্রম দেখছেন, মানুষ কি ঘরে থাকার নির্দেশনা যেটি দেওয়া হয়েছে সেটি মানছেন কিনা? ধন্যবাদ মাহফুজ।
আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সিলেটের নির্দেশনা চলছে এবং এই পুলিশ এবং সেনাবাহিনী র‍্যাব প্রশাসন সবাই মিলে প্রচারণা চালিয়ে যাচ্ছে, মাইকিং করছে, লিফলেট বিতরণ করছে এখন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত আসলে মানুষ ঘরে ফিরেনি। এই ঘরে না ফেরার বেশ কয়েকটি কারণও আছে। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ি চলছে নিয়মিত, এই সিএনজি অটোরিকশা এবং রিক্সা চলছে। আর কারণগুলি যদি আমি মূল্যায়ন করি সেক্ষেত্রে তিনটি কারণ আমি উল্লেখ করতে পারি। এটা হচ্ছে বাঙালি আসলে স্বভাবজাত সমস্যা, আসলে কেউ ঘরে থাকতে চায় না, একটা সমস্যা। আর এই তরুণ প্রজন্মের যারা এখন বড় হচ্ছে তারা আসলে কেউ এ ধরনের এত এত দীর্ঘদিন থেকে তারা আসলে কেউ এভাবে ঘরে থাকেনি, একটা সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে খাবারের সংকট। অনেকে মনে করছেন যে আসলে ঘরে ঘরে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না, এবং সরকার থেকে খাবার দেওয়া হলো সেটা কি আসলে পর্যাপ্ত কিনা, এবং একদম মাথা গুনে গুনে সবাই যে খাবার পাচ্ছে এটা একটা সমস্যা, পাচ্ছে কিনা এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে সিলেটের করোনা এই রিপোর্ট। গত তিন দিন এই মঙ্গলবার থেকে করোনা রিপোর্ট শুরু হয়েছে সিলেটে, তো সেক্ষেত্রে তিন দিনেই এই 166 জনের রিপোর্ট এসেছে, তো সবার রিপোর্টই নেগেটিভ আসছে। তো এটা আসলে সাধারণ মানুষের মধ্যে মনে হচ্ছে যে কিছুটা প্রভাব পড়েছে, কারণ হচ্ছে এই কোনো নেগেটিভ না আসার কারণে আসলে মানুষ মনে করছে যে আসলে সিলেটে করোনা আসবে না, এটা একটা প্রভাব পড়তে পারে। তো আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে এই ব্যাপারটি প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। তো এই হচ্ছে আমার সিলেটের সর্বশেষ আপডেট। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। আমরা সিলেট থেকে জানছিলাম সিলেটের পরিস্থিতি। এবারে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন করোনা প্রতিরোধে চট্টগ্রামের প্রশাসনের নির্দেশনা কতটা মানা হচ্ছে, কি দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ মাহফুজ। সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ঘুরে দেখেছি এবং বিভিন্ন স্থানে কিন্তু এখনো পর্যন্ত মানুষজনের জটলা আমরা দেখতে পেয়েছি। মানুষরা কিন্তু বিনা প্রয়োজনে এখনো রাস্তায় ঘোরাঘুরি করছে, গাড়িও চলছে, কিন্তু এসব নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের কিন্তু চারটি টিম মাঠে কাজ করছে। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব সহ সিভিল প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কিন্তু মাঠে রয়েছেন। তারা কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় তারা মাইকিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, কিন্তু মানুষ সে বিষয়ে মানতে রাজি না এবং তবুও পাড়া মহল্লাগুলোতে তারা জটলা বেঁধে যাচ্ছে এবং ওভাবেই তারা চলছে। করোনা সম্পর্কে বিন্দু মাত্রই তাদের তাদের আতঙ্ক বা নিজেদেরকে নিয়ন্ত্রণ বা নিরাপদে রাখার মতো তাদের সেই বিষয়টি আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। তাই প্রশাসন কিছুটা হিমশিম খাচ্ছে এইসব মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে। আমার সাথে আছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী সহকারী কমিশনার, আমি তার সাথে একটু কথা বলতে চাই, তার মুখ থেকে শুনবো তারা কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন। আচ্ছা, সকাল থেকে তো দেখছি আপনারা বিভিন্ন জায়গায় মানুষের কিন্তু জটলা আমরা দেখতে পেয়েছি, মানুষ অবাধে ঘোরাফেরা করছে, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে কতটুকু ব্যাগ পেতে হচ্ছে? আসলে আমরা মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম স্যারের নির্দেশনায় নগরের বিভিন্ন পয়েন্টে আমরা এই অভিযান পরিচালনা করছি, যাতে মানুষকে এই অভিযানের মূল কাজ হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষ যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখে, অযথা বাইরে ঘোরাফেরা না করে। তো আমরা অনেকটাই পেরেছি এটা করতে। তো কিছু কিছু জায়গায় সমস্যা হয়, জটলাটা থাকে কিছু ওই আবাসিক এরিয়ার ছোটো গলিতে, যে জায়গায় আমরা ঠিক মতো অভিযানটা করতে পারি না। ধন্যবাদ আপনাকে। শুধু সেটা নয়, মানুষ রাস্তায় কিন্তু ঘোরাফেরা তো করছে করছে, কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি তারা লকডাউন করে কিন্তু পাড়া মহল্লাগুলোতে তারা কিন্তু আড্ডা জমিয়ে যাচ্ছে। এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে এখানকার স্থানীয় প্রশাসন। যদিও চট্টগ্রামে এখনও পর্যন্ত 7 জন করোনা রোগী শনাক্ত রয়েছে, সে বিষয় নিয়ে এখানে স্থানীয়দের মধ্যে কিছুটা নড়ে চড়ে বসেছেন তারা। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহফুজ। ধন্যবাদ মুমু। আমরা চলে যাব এবার রংপুরে। রংপুরে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, করোনা প্রতিরোধে রংপুরে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার জিরো পয়েন্টে।
একটি বিষয় বলে রাখি, শহরের চিত্র ভিন্ন হলেও উপজেলা পৌরবাড়গুলোর চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ এর আগে আমি দেখানোর চেষ্টা করেছিলাম একটি বাজারের চিত্র, কি মানুষ কিন্তু আগের মতোই কিন্তু হাট বাজার করছে এবং নিত্য প্রয়োজনীয় কাজ না থাকলেও কিন্তু মানুষ কিন্তু হাটের বাজারের মুখী সর্বদাই হয়েছে। আমরা গঙ্গাস্তর উপজেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের সে কথা বলতে রাজি হয়নি, এবং দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু নিষ্ঠুণ্ডের সাথে কথা বলতে রাজি হয়নি। আমরা একটু কথা বলতে চাই একজন দিন মজুরির সাথে, আপনি রিক্সা নিয়ে কেন বের হয়েছেন, কী কারণে? এই আপনি জানেন যে করোনা ভাইরাস খুব ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু সব কিছু বন্ধ থাকার পরেও আপনি কেন রিক্সা নিয়ে বের হয়েছেন? এখন আমি ভাই আজ দুই সপ্তাহ থেকে আমি কোনো গাড়ি ঘোড়া চলার পারি না, এখন আমার বউ বাচ্চা কাছে খাওয়াবো কি? আমার ছয় সাতজন খানে এলা, এখন আমি কী করি? এখন বাংলাদেশ সরকার কয়েছে বলে 10 টাকা চাল খাওয়াবো, এখন সে জায়গাতে রেশন কার্ডের মাল দেয়, আমরা গরিব মানুষ 10 টাকা চাল পাই না। মনে হয় এখন যারা মদ্র শ্রেণীর লোক তারাই পাইছে রেশন কার্ড, আমরা মনে করো গরিব মানুষ রেশন কার্ড আমরা পাই নাই। এখন আমি রিক্সা চলে এখন 6-7 মাস আমি কেমন করে বাঁচবো? আপনাকে একটু কথা বলতে চাই, আর একজন বৃদ্ধের সাথে কথা বলতে চাই, আপনি কেন রিক্সা নিয়ে এসেছেন? আমি আজ 15 দিন থাকি রিক্সে নিয়ে, মনে করেন যে বাইরে হইতে পারিছিল না, এই বাইরে হওয়া না পায়া মনে করেন যে আজ আমার কোনো খরচ করার কোনো বুদ্ধি নেই, ইয়েও নেই, বিশেষ যেটা দিবে আসলে সরকার তাও তো দিতে পারে না। আপনাকে আসলে আমরা কথা বলছিলাম রংপুরের গঙ্গাচড়ার 0 পয়েন্টে দুজন দিন মজুরের কথা, কিন্তু তারা বলছে তারা কোনো ত্রাণ পায়নি। এই ছিল মাহফুজ আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ মানিক, আমাদেরকে জানাচ্ছিলেন রংপুরের অবস্থা। এবারে জানবো সিরাজগঞ্জে, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সাইম। সাইম, সিরাজগঞ্জে ঘরে থাকার নির্দেশনা কতটা মানা হচ্ছে, কতটা মানছে মানুষ? ধন্যবাদ মাহবুস। করোনা আক্রান্তের মানে দিন দিন কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে সরকার যে নির্দেশনা দিয়েছে মানুষকে ঘরে থাকার জন্য, কিন্তু সিরাজগঞ্জের সাধারণ মানুষ কিন্তু তা কিন্তু মানছে না। প্রশাসন থেকে অর্থদণ্ড বিভিন্ন সময় অভিযান চালালেও কিন্তু এই যে মানুষকে ঘরে ফেরে সেটা কিন্তু সম্ভব, ঘরে রাখা সম্ভব হচ্ছে না। মানুষজন কিন্তু তাদের প্রয়োজন এবং অপ্রয়োজন দুটো কারণে কিন্তু ঘর থেকে বের হচ্ছে, এবং যে সামাজিক দূরত্ব সেই সামাজিক দূরত্ব কিন্তু তারা মানছেন না, যে কারণে কিন্তু সিরাজগঞ্জে আসলে করোনা আক্রান্তের ঝুঁকি রয়েছে। এবং এই ঝুঁকি থেকেই থেকে সিরাজগঞ্জের কাজীপুরের 6টি ইউনিয়ন এবং শাহজাদপুরের 4টি ইউনিয়ন লকডাউন করা হয়েছে, এবং এই লকডাউনের কারণ হিসেবে যে উল্লেখ করা হয়েছে পার্শ্ববর্তী জেলা থেকে কেউ যেন করোনা আক্রান্ত না ঢোকে, এবং অনেকে কিন্তু হোম কোয়ারেন্টাইন আছে, সেই হোম কোয়ারেন্টাইন মানছে না, যে কারণে কিন্তু আসলে এই এই লকডাউন করা হয়েছে। এছাড়াও যে সিরাজগঞ্জের চিকিৎসা সেবার কথা বলি, যে সিরাজগঞ্জে কিন্তু করোনা আক্রান্তের যে এই ভেন্টিলেটার, সেই ভেন্টিলেটার সুযোগ সুবিধা নেই, এবং যে মানুষজন কিন্তু তাদের যে কর্মহীন রয়েছে, তাদের খাবারের অভাব আছে, এই সমস্ত কারণেই কিন্তু আসলে মানুষজন ঘর থেকে বের হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। ফিরে যাচ্ছি চলতে আজ মাহফুজ আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। এবারে যাব ফরিদপুরে, ফরিদপুরে আছেন আমাদের সহকর্মী সোহাগ খায়রুজ্জামান। সোহাগ, সোহাগ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, কি অবস্থা ফরিদপুরের, আমাদেরকে একটু তথ্য জানাবেন, করোনা পরিস্থিতি নিয়ে মানুষ কতটা সতর্ক? ধন্যবাদ মাহফুজ, আপনি যেমনটি শুনছিলেন যে অন্যান্য জেলাতে করোনার পরিস্থিতির খবর, এবং সাধারণ জনগণ কিন্তু তারা নিয়ম মানছেন না, সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে বাসায় রাখার জন্য, ঘরে থাকার জন্য, তারা কিন্তু সেই ফরিদপুরের চিত্রটা একই রকম, তারা ফরিদপুরেও কিন্তু সাধারণ জনগণ ঘরে থাকছেন না। সেই বিষয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সর্বদাই বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন মহল্লায় এবং মহল্লার প্রবেশপথগুলোতে তারা চেকপোস্ট বসিয়ে জনসাধারণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তারা যেন অপ্রয়োজনীয় ঘর থেকে জানি বের না হয়। তো আমরা কয়েকটা এলাকা ঘুরে দেখেছি, যেখানটায় পুলিশ আছে সেখানে থেকে ঘর থেকে কিন্তু সাধারণ মানুষজন কম বেরোচ্ছেন, আর যে এলাকাতে কিন্তু পুলিশ একটু কম আছে সেই এলাকায় কিন্তু সাধারণ জনগণ হর হামেশায় ঘর থেকে বেরোচ্ছেন, অনেকটা চোর পুলিশ খেলার মতনই কিন্তু ফরিদপুর জেলার সাধারণ জনগণ কিন্তু এরকমটাই খেলছেন আমরা দেখতে পেরেছি। তার একটা কারণ যদি বলি আপনাকে, যে ফরিদপুরের এই যে করোনার পরিস্থিতি, এখনও পরিস্থিতি স্বাভাবিক আছে বিলাই কিন্তু এরকম তারা করছে। তো মাহফুজ, করোনার সর্বশেষ খবর ছিল আমার কাছে এই পর্যন্ত, চলে যাচ্ছি স্টুডিওতে মাহফুজের কাছে। মাহফুজ ধন্যবাদ, আমাদেরকে সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে করোনার পরিস্থিতি, মানুষ আসলে ঘরে থাকার যে নির্দেশনা সেটি মানছেন না। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থেকে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা। নিচ্ছে আর একটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পর্যাপ্ত মজুদ কিংবা 10 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রির পরও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। এখনও রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। এদিকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, তবে ক্রেতা সংকটে অনেকটাই কম সবজির দাম। সুনামগঞ্জের হাওর অঞ্চলে বড় ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছে, করোনার কারণে ধান কাটার শ্রমিক মিলছে না। আর বড় কাটা হলে না হওয়ায় ব্যবহৃত হচ্ছে আউশ আমন ও পাট রোপণ। এ পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হাওর অঞ্চলের কৃষকরা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। হাওর অঞ্চলের জেলা সুনামগঞ্জের একমাত্র ফসল বোরো ধান। সাধারণত এপ্রিলের শুরুতেই হাওর অঞ্চলে ধান পাকা শুরু হয়। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে মাঠে মাঠে কাজ করে বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকরা। তবে এবারের চিত্রটা ভিন্ন। কৃষকরা জানান, সাধারণত ধান কাটার জন্য দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েক লাখ শ্রমিক মাসখানেকের জন্য এই এলাকায় আসেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে বন্ধ রয়েছে বাস, লঞ্চ, ট্রেন চলাচল। আবার সবাইকে ঘরে থাকতেও বলা হয়েছে। এ অবস্থায় শ্রমিকের অভাবে ফসল সময় মতো ঘরে তোলা যাবে তো? করোনা ভাইরাসের বিপদ কাটবে তো? এসব দুশ্চিন্তা দানা বাঁধছে কৃষকের ঘরে ঘরে। তাহলে তো আমরা বন্যা নিয়ে যাবো, এক গ্রামের মানুষ আর গ্রামে আসতে পারে না, আমরা ধানও তুলতে পারি না, এই দুর্ভিক্ষের ভিক্ষে আমরা কীভাবে দিন কাটাবো? আমরা তো এমনি অভাব অনটনে দিন যাইতেছি, কোনো কাজ মাস করতে পারতেছি না। যাতে দ্রুত ফসল কাটা যায় সেজন্য হাওর অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় কৃষি যন্ত্র দেয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের এখানে 131টি কম্বাইন হারভেস্টার আছে, আরও 33টি নতুন ভর্তুকির আওতায় বরাদ্দ পাওয়া গিয়েছে। এগুলি দ্রুত সংগ্রহ করার জন্য আমরা উপজেলা পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। স্থানীয়ভাবে যে পরিমাণ লেবার আছে তাদের সাথে আমাদের ইকুইপমেন্ট অর্থাৎ ধান কাটা এবং মাড়াইয়ের যন্ত্র যদি ব্যবহার করতে পারি, তাহলে হয়তো আমরা ধান পাকার সঙ্গে সঙ্গে স্বল্পতম সময়ে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারব। সুনামগঞ্জের 11 উপজেলার হাওরে এবার বোরো ধানের আবাদ হয়েছে 219,300 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বৃদ্ধির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা আতঙ্কের মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করে পদ্মা সেতুতে বসানো হলো 28তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতুর 4,200 মিটার। সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকালে চার বি স্প্যানটি মাওয়ার কুমার ভোগ ইয়ার্ড থেকে নেওয়া হয় ভাসমান ক্রেনবাহী জাহাজ তিয়ান ইতে করে। শনিবার সকালে সেতুর 20 ও 21 নম্বর পিলারে বসানো হয় স্প্যানটি। জাজিরার অংশে আর মাত্র 2টি স্প্যান বাকি থাকবে। খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয়টিকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও ক্লাবের পাশে থাকবে ফিফা। করোনার এই ভয়াবহতা শেষে পরিস্থিতি আবারও ফুটবল উপযোগী হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। করোনায় এক বছর পিছিয়ে বিগেস্ট শো অন দ্য আর্থ অলিম্পিক গেমস 2020 সালের বদলে 2021 সালের নতুন সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি, কিন্তু সেই ঘোষিত সূচি নিয়েও আছে সংশয়। আর এই সংশয় প্রকাশ করেছেন স্বয়ং আয়োজক কমিটির সিইও তোশিরো মোতো। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই জাপানি বলেন, আগামী বছর অলিম্পিক আয়োজনের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমন নিশ্চয়তা কেউই দিতে পারে না। এখন এ পর্যন্তই, দেখছেন নিউজ 24, সঙ্গেই থাকুন।